বন্ধুরা, মায়াপুরের একদিনের ট্যুরে অনেক কিছু স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্সের পাশাপাশি আমরা এখানের মোস্ট ফেমাস ফুডস লাইক নবদ্বীপের লাল দই, এছাড়াও মায়াপুরের গোশালার ক্ষীর, দই, লস্যি, মালপোয়া থেকে শুরু করে এভরিথিং ট্রাই করেছিলাম। এছাড়াও দুপুরে মহাপ্রসাদ, যেটা ভোগ, সেটা আমরা খেয়েছিলাম। বাট আমরা রাত্রে আজ যেদিন গিয়েছিলাম ওই দিন দুপুরে লাঞ্চ হিসেবে কনসিডার করেছিলাম ইসকন ক্যাম্পাসে যেতে রাস্তার দু সাইডের যে কোনো একটা র্যান্ডাম রেস্টুরেন্ট। বাট দুটো রেস্টুরেন্ট, তিনটে রেস্টুরেন্ট আমরা ট্রাই করেছি, ওখানে এতটাই খারাপ এক্সপিরিয়েন্স, মানে একদিনের ট্যুরের স্পিরিচুয়াল এত সুন্দর এক্সপিরিয়েন্সের পাশাপাশি খাওয়ারের যে এত বাজে একটা এক্সপিরিয়েন্স হতে পারে। তো চলো আজকের গল্পে সেটাই তোমাদেরকে বলবো। সে পেহলে স্বাগত নেই করোগে আমারা। মায়াপুরের গোশাল আর পীর, ঠিক আছে, দেখতে পাচ্ছ টেক্সচারটা খুব একটা ভালো নয়, বাট অবভিয়াসলি টেক্সচার যথেষ্ট ভালো। আমার কিন্তু গাইস খুব ভালো লাগছে, খুব জীবনে প্রথমবার খাচ্ছি, খুব মজা পেয়েছি আমি খেয়ে, আমি খুব মজা পেয়েছি। আর আমি নিয়েছি গাইস সবার থেকে আলাদা দই, মিষ্টি দই যাকে বলে। ইউজুয়ালি দোকানে যেমন জমে থাকে সেরকম কিন্তু নয়, কিন্তু টেস্টের দিক থেকে তার থেকে অনেক বেটার। রীতিমতো আমি অন্যরকম দই খাচ্ছি প্রথমবার, এটা কিন্তু আমার খিটটা ভালো লাগছে, খিটটা রেকমেন্ড করবো, কারণ বাকিগুলো আমার ক্ষেত্রে ঠিকঠাক লাগেনি, ঠিক আছে। আর আমি অনেক ব্লগ আসার আগে যেগুলো দেখেছিলাম সেখানে অনেকেই বলেছে মালপোয়াটা ভালো, বাট ব্যাড লাক আমাদের যে পাইনি মালপোয়াটা, সো আমি জাস্ট খিটটা রেকমেন্ড করবো। গাইজ এই পিঠাটা খেয়ে টেস্ট করবো আমরা এখানে, একটু জোরে ভাই, প্রথমবার খাচ্ছি গাইজ। মিষ্টি দাম তোকে বললাম তো, মিনু ভাইকে দে, খাই দে খাই দে, ভালো ভালো। যদি তুই যদি দেখে থাকো আই এম সরি, ঘুমে লেলে তুই আমার দিয়ে কম, আমি রিভিউটা দিই, আমি ফুড ব্লগার ভাই, ঠিক আছে। না আমি একটু এক কামড় লি তবে তো লোকে বলবে যে হ্যাঁ সত্যি কথা বলছি। গাইজ মেনলি এটা একটা পিঠে যার মধ্যে নারকেলের একটা ভালো ক্রাস করে দেয়া রয়েছে, ঠিক আছে, খেতে ভালো গাইজ, প্রচুর মিষ্টি, প্রচুর মিষ্টি, তাই তো তাই তো একদম। তো গাইজ আমাদের হাতে এখন আছে নবদ্বীপের সেই স্পেশাল লাল দই, ঠিক আছে, এটাই স্পেশালিটি, ঠিক আছে। তো এবার টেস্ট করে দেখা যাক, প্রচুর নাম শুনেছি এই লাল দইয়ের, ওখানে টেস্ট করে দেখা যাক এবার। মেনলি এই লাল দইয়ের ওপরে একটা যে ফলের মতন আছে না, ওটা খেতে খুবই সুন্দর। এবারে প্রথমবার খেয়ে বুঝতে পারছি যে কেন এটার এত নাম, অসাধারণ। তো বন্ধুরা, একদিনের মায়াপুর ট্যুর নিয়ে তোমরা অনেক কিছুই দেখলে, তোমাদেরকে অনেক কিছুই দেখালাম প্রিভিয়াসলি ভিডিওটাতে, যারা দেখোনি এখনো যাও, এখানে আই কার্ড লিংক দিচ্ছি, গিয়ে দেখো। আর আমরা বাঙালি বস, আমরা যেখানেই যাই না কেন অ্যাটলিস্ট ভালো খাওয়ার আর থাকার জায়গা বলেই আমাদের আর কিছু চাইনি। যারা ক্যাম্পাসের মধ্যে খেতে চাও তাদের জন্য বেস্ট অপশান হতে চলেছে গোবিন্দ রেস্টুরেন্ট, আর তারপরে তো গদাধাম বা গীতাধামের মধ্যে দুপুরের অন্ন প্রসাদ, আর থার্ডলি নিত্যানন্দ কুটিরের একদম অপোজিটেই ওইখানে হচ্ছে অন্নদান ভবন বলে একটা ভবন আছে, সেইখানে 500 মিলস দুপুরে আর রাতে 500 মিলস ফ্রি অফ কস্ট দেওয়া হয়। সেটার জন্য আমাদেরকে সকাল 6টার সময় মহাপ্রভুর যে আরতিটা হয় মহাপ্রভু মন্দিরে ওইখানে গিয়ে জয়েন করতে হবে, তাই জন্য ওইখানে ওই কুপনগুলো প্রোভাইড করা হয়, 500 যে ফ্রি মিলস ওটার কুপনটা প্রোভাইড করা হয়, ওইখানে গিয়ে জয়েন করতে পারো। আর এমনি সন্ধ্যার বেলার, এমনি সন্ধ্যা টাইমস বা বিকেল বেলার স্ন্যাক্সের জন্য বলতে পারো যে ডোম থিয়েটার থেকে যে শিলা প্রভুপাতের যে পুষ্প সমাধি ওই ওয়েটার মধ্যে দু তিনটা রেস্টুরেন্ট পড়ে, যেগুলো এমনি ফুড প্লাজা টাইপের স্টল টাইপের বলতে পারো, ফুচকা স্টল পড়ে ক্যাম্পাসের মধ্যেই বলছি,
ক্যাম্পাসের বাইরে বলছি না, আমি ক্যাম্পাসের বাইরে অনেক স্ট্রিট ফুড পেয়ে যাবে, সেগুলো ভালো কিন্তু আমি রেকমেন্ড করবো না কখনো, কারণ একবার খেয়ে এক্সপিরিয়েন্স হয়ে গেছে যেটা খারাপ। সব কিছু তোমরা গুগল ম্যাপে পেয়ে যাবে গিয়ে সার্চ করলেই। ফার্স্টলি গোবিন্দ রেস্টুরেন্ট, সেকেন্ডলি গদাধাম, গীতাধামে দুপুরে মহাপ্রসাদ, নাহলে অন্নদান ভবনে 500 ফ্রি মিলস, ওটাও জয়েন করতে পারো। থার্ডলি ওইখানে ক্যাম্পাসের যে স্ন্যাক্স ফুডের যে স্টলগুলো বসে, ডোম থিয়েটার থেকে শ্রেয়াপুর বা পুষ্প সমাধি পর্যন্ত ওইখানে মিডলে বসে, ওগুলো অবশ্যই চেক আউট করতে পারো। মায়াপুর ধামে ইসকন ক্যাম্পাস বাদে যদি বাইরে কেউ নিজের বাজেটকে লক্ষ্য রেখে কোনো রেস্টুরেন্টে খেতে যায়, তো সে একদমই নিজের এক্সপিরিয়েন্সটাকে মাটির সঙ্গে মিশিয়ে ফেলবে, এতটাই খারাপ। আমরা ভেজ জিনিস চাই কিন্তু তার মধ্যে একটু কোয়ালিটি বা কিছু একটা তো ম্যাটার করে নাকি না, তাও ম্যাটার করে না। আমরা তাটাও 70 টাকা দিয়ে একটা মিল নিচ্ছি, সেটার মধ্যে সেটাও এক্সপেক্ট করি না আমরা, তাই তো? মানে এতটাই জঘন্যতম খাওয়ার ওইখানের ক্যাম্পাসের বাইরের যে রেস্টুরেন্টগুলো আছে, তো ক্যাম্পাসের মধ্যে যে রেস্টুরেন্টগুলো সেগুলোর খাওয়ারের গুণমান অনেক ভালো কিন্তু পকেট ফ্রেন্ডলি নয়। বাট যারা বাইরে কিছু খেতে ইচ্ছা করবে তখন খেতে পারবে না, তাদের কাছে কোনো অপশান নেই, যাদের বাজেটটা একটু টাইট থাকবে। সো দ্যাটস ইট। ये जमी और अब ये जहां, तू कहां।